আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলেই যদি এভারেজ 100 বেশি ভিউজ হয় অর্থাৎ 100 জন মানুষ যদি আপনাকে ফলো করে তাহলে আপনি এই ভিডিওটা একটু স্কিপ করবেন না এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি ভবিষ্যতে কিভাবে এই 100 ভিউজটাকে 1000 10000 এ নিয়ে যাবেন সেটা আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন এই ভিউজটাকে আপনাকে বাড়াতে হবে এটাই বেসিক্যালি রেগুলার ভিউজ এবং এটার দাম সবথেকে বেশি এই যে ভিউজ মানে আপনি একটা ভিডিও আপলোড করলেন সেটা ভাইরাল হবে কি হবে না সেটা তো আল্লাহই জানে ইউটিউব জানে কিন্তু আপনার যারা রেগুলার ভিউয়ার্স আছে অর্থাৎ আপনি ভিডিও আপলোড করলে যদি আপনার ভিডিওগুলো তারা দেখে তার মানে আপনি ইউটিউবে সাকসেসফুল হওয়ার প্রথম ধাপে আছেন এটা আমার চ্যানেলে প্রায় 1 বছর লাগছিল যে এক একটা ভিডিওতে 100 করে ভিউজ আসতে ঠিক আছে মানে 1 বছর পরে আমার এক একটা ভিডিওতে 100 করে ভিউজ আসতো তাহলে চিন্তা করুন আপনি যদি এই পর্যায়ে চলে আসেন মানে আপনি ভিডিও আপলোড করলে যদি 100 করে ভিউজ আসে তার মানে আপনি অনেকটা আগায় গেছেন একটুখানি পুশ করতে হবে এই যে 100 জন আছে এটাকেই জাস্ট আপনাকে একটু কাজে লাগাতে হবে এদেরকে কাজে লাগিয়ে আপনার চ্যানেলটা গ্রো করতে হবে এবং এটা খুবই সহজ না জাস্ট আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে বাট সঠিক নিয়ম মেনে যদি আপনি কাজ করেন তাহলে আপনি পারবেন এটা ফার্স্ট হচ্ছে আপনি আপনার চ্যানেলটাকে একটু ভালো করে রিসার্চ করুন আপনার চ্যানেলের মধ্যে দেখুন যে ভাইরাল কোন ভিডিওটা আছে সবথেকে ভাইরাল কোন ভিডিওটা আছে সেটা খুঁজে বের করুন সবথেকে ভিউজ বেশি দেখা যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে 100 করে ভিউজ আসে বাট এমন একটা ভিডিও আছে যেখানে 20000 ভিউজ আসে কিংবা 10000 ভিউজ আসে আপনি সেই ভিডিওটা খেয়াল করুন যে আসলে ওই ভিডিওর কন্টেন্টটা কি ওই ভিডিওর টপিকটা কি আপনি কী নিয়ে ভিডিও তৈরি করছেন এবং ওই ভিডিওর কমেন্ট সেকশনে চলে যান কমেন্টের মধ্যে মানুষের কমেন্টগুলো পড়ে দেখুন যে মানুষজন কী বলছে আপনার কোন জিনিসটা ভালো বলছে আপনার ওই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে অনেক মানুষ বললো যে আপনার ভিডিওর এইটা অনেক সুন্দর আপনার ভিডিওর ওইটা অনেক সুন্দর ঠিক আছে তারপর হচ্ছে ওই ভিডিওর কোন পোর্শনটা মানুষজনের ভালো লাগছে অর্থাৎ কোন বিষয়টা মানুষজনের ভালো লাগছে এগুলো ভালো করে রিসার্চ করুন ওই যে বেশি ভিউজ যেটা আসছে ওইখান থেকেই কিন্তু আপনার সবথেকে বেশি সাবস্ক্রাইবার গেইন হচ্ছে তো ওই ভিডিও দেখে যারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে তারা কিন্তু ভবিষ্যতে ওই টাইপের ভিডিওই চাই এটা স্বাভাবিক আপনার চ্যানেলে যে টাইপের ভিডিও ভাইরাল হবে জাস্ট ওই টাইপের ভিডিওই নেক্সট টাইম তারা কিন্তু চাচ্ছে তো আপনারা ওই টাইপের ভিডিও নেক্সট টাইম তৈরি করুন এবং রেগুলারিটি মেনটেন করুন রেগুলারিটি মেনটেন না করলে কিন্তু আপনার চ্যানেল ডাউন হয়ে যায় এটা নিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করেছিলাম আমি এন্ডি স্ক্রিনে দিয়ে দেবো বাট আগে এটা বিষয়টা ক্লিয়ার রাখুন যে রেগুলার আপনাকে ভিডিও তৈরি করতে হবে একটা কন্টিনিউয়াসলি ভিডিও তৈরি করতে হবে মানে আপনি যদি একদিন পরপর ভিডিও তৈরি করেন তাহলে একদিন পরপরই ভিডিও তৈরি করতে হবে আপনি যদি রেগুলার ভিডিও তৈরি করেন তাহলে রেগুলার ভিডিও তৈরি করতে হবে ঠিক আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে টাইটেলের উপর একটু বেশি করে নজর দিন টাইটেলটা একটু ক্লিকবেট করতে হবে দেখুন এখন আপনি যদি চিন্তা করেন যে ক্লিকবেট যদি আমি করি আমার চ্যানেলে সমস্যা হবে কি না ক্লিকবেটের সিস্টেম আছে ক্লিকবেট আপনাকে লিগালি করতে হবে অনেক ভিডিও আছে না যে একবার টাইটেল একরকম ভিডিওর মধ্যে টোটালি আরেক রকম ওইটা করা যাবে না ভিডিওর এমনভাবে আপনি টাইটেল দিবেন যাতে দর্শক ওই ভিডিওতে ক্লিক করতে যেন বাধ্য হয় এবং থাম্বনেলটাও অনেক বেশি ইম্পর্টেন্ট থাম্বনেলটাও গর্জিয়াস তৈরি করুন 2021 সালে এখন ইম্পর্টেন্ট সবথেকে বেশি হচ্ছে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল আর ভিডিওর কন্টেন্ট অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট বাট অতটা ইম্পর্টেন্ট না বাট এই তিনটা জিনিস যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন তাহলে আপনার জন্য সেটাই বেস্ট হবে তো ভিডিওর টাইটেলটা একটু ভালো করুন টাইটেলের জন্য অনেক কিছু হয় আমার প্রিভিয়াস একটা ভিডিও আছে আপনি দেখুন এর আগের আগের ভিডিওটা যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হইলে আপনার চ্যানেলে মোটিভেশন অ্যানাবল হবে না এরকম একটা টাইটেল আছে এখন ইউটিউবের বিগ আপডেট ইউটিউব মোটিভেশন বিগ আপডেট এখন এটা কিন্তু আমি ওই ভিডিওতে কিন্তু মোটিভেশন নিয়ে আলোচনা করছি এবং বিষয়টা আসলে এরকম যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হইলেই আপনার চ্যানেলে মোটিভেশন অ্যানাবল হবে না ওই যে ওয়াচ টাইমগুলো কোথা থেকে আসতেছে কীভাবে আসতেছে আপনি কীভাবে নিয়ে আসতেছেন এটা অনেক বেশি ম্যাটার করে এবং এর জন্য অনেকের মোটিভেশন বন্ধ হয়ে যাচ্ছে এটা নিয়ে আমি কিন্তু আলোচনা করছি সেখানে তো আমি জাস্ট টাইটেল এটা এমনভাবে দিয়ে দিয়েছি যাতে মানুষজন কিন্তু চিন্তা করবে যে আসলে 4000 ঘন্টা তাহলে কত হাজার ঘন্টা লাগবে কিন্তু বিষয়টা কিন্তু ওইরকম না জাস্ট ওটা ভিডিওতে আনার জন্য আপনি টাইটেলটা দিচ্ছেন যাতে আপনার ভিডিওর মধ্যে আসে ভিডিওর মধ্যে অবশ্যই সুন্দর করে কথা বলতে হবে আপনাকে কারণ ওই ভিডিওতে আমি এমন কিছু ইনফরমেশন তুলে ধরছি মানুষজন 50% এভারেজ ভিউ ডিউরেশন 50% 8 মিনিটের একটা ভিডিওর 50% অডিয়েন্স রিটেনশন আনা কিন্তু খুবই কষ্টকর মানুষকে ধরে রাখতে হয় অবশ্যই আপনাকে ইনফরমেশন দিতে হবে তো ভিডিওর মধ্যে ইনফরমেশন আছে বাট ভিডিওর মধ্যে তো আপনাকে আনতে হবে তার জন্য আপনার টাইটেলটা অবশ্যই ঠিক করতে হবে আমার একটা টাইটেলের জন্য আমার একটা চ্যানেল মনিটাইজড হয়ে গেছিলো আপনারা হয়তো বা যারা আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার আছেন তারা জানেন যে আমার আরও একটা চ্যানেল আছে হোসাইন আরাফাত সেই চ্যানেল আমি একটা ভিডিও দিয়ে মনিটাইজ করেছিলাম এবং ওই ভিডিওটা শুধু টাইটেলের জন্য
ভাইরাল হয়ে গিয়েছিল। মিজানুর রহমান আজহারীকে নিয়েছিল এবং তার ওনার সাবস্ক্রাইবার গুলোকে নিয়ে জাস্ট বলছিলাম যে এগুলো অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার না, জাস্ট এইটুকু এইটুকু টাইটেল দিয়ে দিয়েছিলেন এবং ওইখানে মানুষজন সব থেকে বেশি দেখছে। উনি যখন চ্যানেল খুলছিলেন তখন তো সাবস্ক্রাইবার অনেক বেশি আসছিল ওনার চ্যানেলে, তো ওইটা নিয়ে জাস্ট বলছিলাম যে এগুলো কোনো সাবস্ক্রাইবার না, তো মানুষজন দেখছে যে আসলে এগুলো সাবস্ক্রাইবার না, তাহলে কীভাবে আনলো? আসলে বিষয়টা ছিল হচ্ছে এগুলো কোনো সাবস্ক্রাইবার না, এগুলো হচ্ছে এক একটা ভালোবাসা, ওনাকে ভালোবাসে অনেকেই, অনেকে আমিও অনেক ভক্ত ওনার, তো ওগুলো আসলে সাবস্ক্রাইবার না, ওগুলো সে ওনারকে ভালোবাসে, ওনার ভালোবেসে সাবস্ক্রাইব করছে। ঠিক আছে, তো টাইটেলটা একটু চিন্তা করে দিতে হবে, দুইটা বিষয়ের উপর একটু বেশি সময় দিন, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে থাম্বনেইল, এই দুইটা অবশ্যই আপনাকে একটু ভালো করতে হবে। এখন টাইটেলটা অবশ্যই একটু ক্লিকবেট করতে হবে, থাম্বনেইল একটু ক্লিকবেট করতে হবে, নাহলে আপনি এই 2021 সালে কী নিয়ে ভাবতে আপনি ভিডিও তৈরি করবেন? আপনি কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন? সব টপিকের ভিডিও ইউটিউবে আছে, তো আপনার ভিডিও কেন দেখবে তারা? কেন আপনার ভিডিওটা তারা দেখবে? সেই টাইপের যদি ভিডিও অলরেডি থাকে তাহলে তাদের ভিডিও দেখবে, এবং আপনার ভিডিও যে বেস্ট কোয়ালিটি আপনি তো ইনশিওর করতে পারবেন না যে আমার ভিডিওই বেস্ট, অন্য কারোর ভিডিও ধারা কাছে নাই, এরকম হতো না। তা আপনার ভিডিও দেখাতে হলে আগে ভিডিওর মধ্যে তো আনতে হবে, আর ক্লিক থ্রু রেট অর্থাৎ ভিডিওতে ক্লিক করলে ভিডিও রিচও অনেক বেশি হয়, ইমপ্রেশন বেশি আসে ভিডিওতে, মানুষের কাছে বেশি দেয় ইউটিউব। ঠিক আছে, তো থাম্বনেইল এবং এ করুন, এবং আপনার যেহেতু 100 করে ভিউজ আসতেছে চ্যানেলে, তার মানে আপনি প্রথম ধাপে আছেন সাকসেসফুল হওয়ার। আপনি এইটাকে ধরে রাখুন, এই যে 100 জন আপনার ভিডিওটা দেখছে, এদেরকে কখনোই আপনি মানে অসন্তুষ্ট করবেন না, মানে তারা যা চায় না কখনোই তা দিবেন না। অনেক সময় আসে না, চিন্তা করেন যে কোনো টাইপ পাচ্ছি না, কোনো ভিডিও আপলোড করার টপিক পাচ্ছি না, আন্দাজে একটা ভিডিও আপলোড করে না, ওই 100 জন যে ভিডিওগুলো দেখছে ওইগুলোর ওপর বেশি বেশি নজর দিতে থাকুন, রেগুলার ভিউয়ার বাড়ান, তাহলে আপনার ইনকামও কখনো কমবে না, সবসময় দেখবেন যে এভারেজ একটা ইনকাম হতেই আছে এবং বাড়বে সবসময়। আপনি রেগুলার ভিডিও আপলোড করলে মাস্ট আপনার ইনকাম বাড়বে, তো এইগুলোর উপর অবশ্যই খেয়াল করুন, রেগুলারলি ভিডিও আপলোড করুন, এবং দর্শক যারা আপনার চ্যানেলটা দেখে ফলো করে তাদেরকে বুঝুন যে তারা কি চাচ্ছে, ওইটাই দিন, অন্য কিছু দিবেন না। দেখা যাচ্ছে আপনি অন্য কিছু ভালো পারেন, বাট আপনার চ্যানেলে যেহেতু 100 করে ভিউজ আসতেছে তার মানে প্রথম ধাপে চলে আসছেন, এখন আবার চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করলেই দুম করে আপনার ভিউস আবার 10-20 নেমে চলে যাবে, সো চেঞ্জ করা যাবে না, যেটা নিয়ে চলতেছেন, যেটা নিয়ে হচ্ছে ওইটা দিয়েই চালাতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা এরকম যাদের চ্যানেলে 100 করে মোটামুটি ভিউস আসে তারা এই বিষয়গুলো ফলো করুন, টাইটেল ঠিক করুন, থাম্বনেইল ঠিক করুন, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, ভিডিওর কোয়ালিটি বাড়ান, ইনশাল্লাহ আপনাদের ভিউস বেশি আসবে, এবং রেগুলার ভিউয়ারগুলো ধরে রাখুন, এগুলোকে ছাড়বেন না, এগুলো যেন আপনার চ্যানেল থেকে না চলে যায়, বোরিং না হয়ে যায়। ঠিক আছে, আজকে ভিডিও এতটুকুই, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।